আমি আজ এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, লোটে মাছের পকোড়া। তো লোটে মাছের পকোড়া করার জন্য খুব সামান্য উপকরণ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, আর একটা বাটিতে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটু সুজি। আর এইগুলো সবগুলোকে আমি একটু পেস্ট করে নেব। তো পেস্ট করার পর আমি ফেরত আসছি। পেস্ট করে আমি এই পেস্টের মধ্যে ঢেলে নিয়েছি। এখন নুন, হলুদ স্বাদ মতো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর একটু গোটা সুজি দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা একদম থকথকে করতে হবে, পাতলা করলে হবে না। একটা ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিলাম, তেলটাকে আমি একটু গরম করে লোটে মাছগুলোকে আমি একটু চুবিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। তো এই লোটে মাছগুলো আমি আগে থেকে একটু গরম জলে ধুয়ে নিয়েছিলাম। এখন এই লোটে মাছগুলোকে আস্তে আস্তে এই ব্যাটারে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে, তেল গরম হয়ে গেছে আমার তাওয়াতে, এখন তেলের মধ্যে আমি আস্তে আস্তে ছেড়ে দেব। খুব নরম মাছ, সাবধানের সঙ্গে এই কাজটা করতে হবে। আর এক পিট লাল হয়ে গেলে ভালো করে অপর দিক উল্টে পাল্টে ভাজতে হবে, খুব আস্তে উল্টাতে হবে, খুব নরম মাছটা। তো বাকি সব মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিলাম। আর একটা কলা পাতার সাইজে, আমি প্লেটের সাইজে কলা পাতা কেটে নিয়েছি। এখন কলার পাতার মধ্যে আমি এই চপগুলোকে একে একে নামিয়ে নিচ্ছি। আর বৃষ্টির দিনে এরকম একটা চপ খেতে খুবই ভালো লাগে, তোমরাও বাড়িতে ট্রাই করো। একদম ইউনিক, নতুনভাবে আমি দেখালাম। আর আমি শসা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে সার্ভ করছি। ধন্যবাদ।